কপালে সিঁদুর হাতে শাঁখাওয়ালা দেখে বোঝার উপায় নেই এই নারী মুসলিম। আবারও পুরো দস্তক হিন্দু সেজে অপু বিশ্বাসকে নকল করে হাজির হলেন শবনম বুবলি। অপু বিশ্বাসকে নকল করে কি তাহলে এমনটা করলেন শবনম বুবলি নাকি অন্য কোনো কারণ? সমস্ত তথ্য জানতে চাইলে ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন। একই কাণ্ড, মাথায় সিঁদুর, হাতে শাঁখাওয়ালা, একের পর এক অপু বিশ্বাসকেই যেন নকল করছেন। বিশ্বরঙ্গের ফটোশ্যুট করলেন শবনম বুবলি, যা দেখে নেট দুনিয়ায় আবারও তাকে নিয়ে আলোচনার সমালোচনায় ঝড় উঠেছে। তবে কি আবারও অপু বিশ্বাসকে নকল করলেন শবনম বুবলি? সাম্প্রতিক দেখা গেছে পুজো উপলক্ষে বিশ্বরঙ্গের ফটোশ্যুট করানো হয়েছে বুবলিকে দিয়ে। তবে এর আগেও অপু বিশ্বাসকে দিয়েও করানো হয় এই ফটোশ্যুট। এবার অপু বিশ্বাসের সাথেই হাজির হয়েছেন শবনম বুবলি। কপালে সিঁদুর, হাতে শাঁখাওয়ালা দেখেই বোঝার উপায় নেই যে তিনি একজন মুসলিম। এবার বিশ্বরঙ্গের ফটোশ্যুটে এমন দাসেই ধরা দিলেন শবনম বুবলি। আর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার দেওয়া আছে হাজারো কমেন্ট, যেখানে দেখা যাচ্ছে অনেকেই বলছেন বুবলি নাকি অপু বিশ্বাসকে নকল করে এই অভ্যাস শুরু করেছেন। তবে বিষয়টি এমন নয়, বিশ্বরঙ্গের ফটোশ্যুটে এমনভাবেই ফটোশ্যুট করা হয়। এর আগে অপু বিশ্বাস করেছেন, এবার শবনম বুবলি করলেন। প্রিয় ভিউয়ার্স, সব নিয়ে বুবলিকে দেখতে কেমন লাগলো তা আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর এরকম নিত্য নতুন আপডেট তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।